সময়টা ছিল 1941 সালের 16 জানুয়ারি। ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পালানোর সেই ঐতিহাসিক ঘটনা ঘটে এই দিনেই। এলগিন রোডের বাড়ি থেকে যখন সবার অজান্তে নতুন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিরোধিতা গড়ে তুলতে বিদেশে যাচ্ছেন, তখন তার বাহন ছিল ওয়ান্ডারার গাড়ি। ইতিহাসের পাতায় বেশ কিছু বিপ্লবীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যাদের আত্মবলিদানকে সম্মান জানাতে আমরা স্বাধীনতা দিবস পালন করি। সেই সব বিপ্লবীর মধ্যে আমাদের বাঙালি তথা সারা ভারতবর্ষের এক মহান বিপ্লবী যোদ্ধা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি মহাত্মা গান্ধীর অহিংস পথ ত্যাগ করে ব্রিটিশকে উৎখাত করতে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তারই বাড়ি রয়েছে কলকাতাতেই। এই নেতাজি ভবন আপনারা কিভাবে আসবেন, কবে আসবেন, কখন আসবেন আর কবেই বা বন্ধ থাকে, তার সাথে এখানে প্রবেশ মূল্য কত, তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওটিতে। তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। নেতাজি ভবনে আসার জন্য মেট্রো করে আসাটা বেশ সুবিধাজনক। নেতাজি ভবনের কাছাকাছি মেট্রো স্টপ রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে বাম দিকের রোডটি ধরে সোজা এগিয়ে যেতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট আমরা হেঁটে এলাম। এই যে এই রাস্তাটা দিয়ে এলাম, এখানেই 4 রাস্তার মোড় পড়েছে, এখান থেকে বাঁ দিকেই যেতে হবে। এখানে আপনারা হেডিংটা দেখে নেবেন, লালা লাজপত রায় সরণি। এটি দেখে বাঁ দিকে আপনারা প্রবেশ করবেন। এছাড়া আপনারা চাইলে নেতাজি ভবন মেট্রো স্টপে নেমে 4 নম্বর গেট থেকে বেরিয়ে আপনারা চলে আসতে পারবেন এই নেতাজি ভবনে। ফাইনালি আমরা পৌঁছালাম রবীন্দ্র সদন মেট্রো স্টপ থেকে। প্রায় 15 থেকে 16 মিনিট মতন সময় লাগলো এখানে আসতে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জয় হিন্দ জয়েতু নেতাজি, তার উল্টো দিকেই রয়েছে নেতাজি ভবন। 1909 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেন। বর্তমানে এই বাড়িটি ভারতীয় জাতীয়তাবাদী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের স্মৃতি ও গবেষণা কেন্দ্র হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বাড়িটির সামনেই আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু দেখতে পাবেন। চলুন এবার ভেতরটা প্রবেশ করা যাক। প্রবেশ করেই ডান দিকে রিসেপশন দেখতে পাবেন, যেখানে টিকিট কাটতে পারবেন। টিকিট মূল্য বড়দের জন্য 20 টাকা ও ছোটদের জন্য 10 টাকা মাথাপিছু। এবং এই নেতাজি ভবন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে 5টা খোলা থাকে, আর প্রতি সোমবার বন্ধ থাকে এই মিউজিয়ামটি। এই সেই গাড়ি, যে গাড়িটা করে নেতাজি সুভাষচন্দ্র বসু শিশির কুমার বোসের সাহায্য নিয়ে 1941 সালে 16 জানুয়ারি গৃহত্যাগ করেছিলেন। ওয়ান্ডারার BLA 7169
এই গাড়িটি চালিয়ে শিশির কুমার বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। গাড়িটির পাশেই আপনারা সমস্ত তথ্য দেখতে পাবেন, দেওয়ালে লেখা রয়েছে। সামনে এগিয়ে এলেই ডক্টর শিশির কুমার বসুর স্ট্যাচু দেখতে পাবেন ও একটু দূরেই তার সহধর্মিনী কৃষ্ণা বসুর স্ট্যাচু রয়েছে এবং মাঝেই দেখতে পাবেন আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক স্তম্ভ ইত্তিফাত ইতমাত কুরবানি। এখানে পাশেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নানান ভিডিও ও ছবি দেখতে পাবেন আপনারা এবং এই নিচে একটি হলঘরও রয়েছে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই উক্তি ভারতবর্ষ তথা সারা বিশ্বে খ্যাত। আজ সেই মানুষটার বাড়িটি চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। এখন আমরা সেই সিঁড়িটা দেখতে যাচ্ছি যে সিঁড়িটা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস পালিয়ে গিয়েছিলেন। এই সিঁড়িটা দিয়েই নেমে এই ওপরের ঘরেই রয়েছে মিউজিয়ামটি এবং দোতলায় যখন আপনারা উঠবেন ওই সোজা বরাবর নেতাজি সুভাষচন্দ্রের পায়ের ছাপ দেওয়া রয়েছে। এই ঘরের ভেতর দিয়েই উনি এই সিঁড়িতে এসে পৌঁছান এবং এই সিঁড়িটি দিয়েই নিচে নামেন। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটি, আপনাদেরকে দেখালাম আমি, এই সিঁড়িটি দিয়ে নিচে নেমে ঠিক এই জায়গাটাতেই গাড়িটি দাঁড়িয়েছিল এবং ওই গাড়িতে করেই শিশির কুমার বসুর সাথে তিনি সোজা বেরিয়ে যান। দ্য গ্রেট এস্কেপ কথাটা ইতিহাসের পাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর এই এলগিন রোডের বাড়ি থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালানোকে স্মরণ করায়। ওপরের ঘরে রয়েছে মিউজিয়ামটি যেখানে নেতাজি সুভাষচন্দ্রের ব্যবহৃত বিভিন্ন পোশাক, উনার নানান ছবি, উনার ব্যবহৃত খাট ও এমনকি আজাদ হিন্দ সরকারের ঘোষণার সময় যে মালাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেওয়া হয়েছিল তা এখনও পর্যন্ত সংরক্ষিত আছে। তো ফাইনালি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ঘোরা হয়ে গেল, অর্থাৎ কলকাতার নেতাজি ভবন আমরা ঘুরে নিলাম। বেশ ভালো লাগলো জায়গাটা, আপনারা অবশ্যই এখানে আসুন, ভিজিট করুন, ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়ে আসুন, ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেকটাই মূল্যবান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে।